আসসালামু আলাইকুম আমি জিয়াউল হাসান সাজকাটুং সাজকাচন ক্যানা থেকে তো এই কয়দিনের ব্যাপক যে বলা যায় যে আন্দোলন হইলো এটা মজার ব্যাপার হচ্ছে যে আন্দোলনের সময় আমি আবার মানে ছুটি নিয়েছিলাম কারণ এত বেশি ভিতরে টেনশন কাজ করতেছিল যে আমি যে কাজে যাব তো কাজে যাওয়ার মতো অবস্থা ছিল না মানে সব কাজ বন্ধ ছিল একেবারে যাওয়া যাবে আমি যে ভিসা টিসা অ্যাপ্লাই করি এটা সেটা তো সেগুলো আমি বন্ধ করে রাখছিলাম মানে উপায় না প্রতিটা সেকেন্ডে কি খবর আসে কি জানা যায় কি ভিডিও আসে তো সেগুলো নিয়েই ছিলাম আর কি তো এখন এটাতে স্থিমিত হয়েছে কিন্তু আসলে শেষ হয় নাই এখন আমি যতটুকু বুঝতেছি এখন হচ্ছে তলে তলে নিপীড়ন চলতেছে তো এই নিপীড়ন আল্লাহ জানে কবে থামবে আমি অনেক নিউজ পাই অনেক ভিডিও দেখি যেটা যেগুলো আসলে নেওয়া যায় না তো আমি এই নিয়ে চিন্তা ভাবনা করতেছিলাম যে এটা আসলে কি মানে এটার কি কোনো একটা মেটাফোর পাওয়া যায় না কি তো চিন্তা করতে হঠাৎ করে যেটা মাথায় আসলো সেটা হচ্ছে শৈরাচার হচ্ছে আসলে ক্যান্সার এটা শেখ হাসিনা হোক বা অন্যান্য যে কোনো স্বৈরাচার হোক আমি মানে ইঞ্জিনিয়ার মানে স্বৈরাচার বা ডিকটেটরশিপ নিয়ে কথা বলতেছি তো এটা হচ্ছে একটা মেটাফোর মেটাফোরটা কি এটা বলি মেটাফোরটা হচ্ছে আপাত দৃষ্টিতে কোনো সম্পর্ক নাই কিন্তু এরকম একটা জিনিস দিয়ে আর একটা জিনিসকে বোঝানো যাই হোক তো ক্যান্সারের সাথে আসলে স্বৈরাচারের কোনো সম্পর্ক নাই বাট এটা একটা ভালো একটা মেটাফোর হতে পারে এনিওয়েজ এখন ক্যান্সার কেন এত শক্তিশালী বা ক্যান্সার আপনারা দেখবেন যে আমরা আসলে ক্যান্সার কি ভয় পাই ক্যান্সার হ্যাজ ওয়ান অ্যান্সার ডেথ মানে ক্যান্সারের একটাই উত্তর সেটা হচ্ছে ডেথ এটাও আগে এক সময় বলতো যাই হোক এখন কারণ ক্যান্সারকে ট্যাকেল দেওয়া খুবই কষ্ট যদি প্রাথমিক অবস্থায় আপনার ক্যান্সার ধরা পড়ে তাহলে আপনি সেটাকে হয়তো বা ট্যাকেল দিতে পারেন বা যদি একটু যদি থার্ড স্টেজ মানে থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজ চলে যায় তাহলে সেটাকে খুবই টাফ এই ক্যান্সার অনেক বেশি ভয়ঙ্কর অন্যান্য রোগের তুলনায় যেমন ধরেন আপনার এইডস বা ধরেন যে কোভিড ইত্যাদির তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর ক্যান এত বেশি ভয়ঙ্কর মানে ক্যান্সারকে হারানো ক্যান এত বেশি টাফ কেননা ক্যান্সার হচ্ছে নিজের সাথে নিজের ফাইট কোভিড এইডস এই ব্যাপারগুলো হচ্ছে যে বাইরে থেকে একটা ভাইরাস আসছে বা একটা ব্যাকটেরিয়া আসছে সেটা আপনার শরীরে হিট করছে তো আপনার ওর সাথে ফাইট করতেছে আপনার শরীরে ওই মেকানিজম আছে বাইরের কোনো কিছু আসলে সেটার সাথে ফাইট করার জন্য আর সাথে সাথে আপনি রেস্ট নিলেন ওষুধ খাইলেন তারপর ভ্যাকসিন দিলেন যা যা করলেন আপনি ওই ফাইটটাতে হেল্প করলেন ওকে তো দুইটা মিলায় এই বাইরের হেল্প এবং আপনার শরীরের যেই অলরেডি যে অ্যান্টিবডি সেটা মিলে আপনি ওকে দিলেন আর যদি আপনি ওকে বাই চান্স হারাইতে না পারেন তাহলে আপনি মারা গেলেন এই সিম্পল এটাকে আমরা কিসের সাথে কম্পেয়ার করতে পারি রেট এটাকে আমরা কম্পেয়ার করতে পারি ধরুন অন্য কোনো থার্ড কোনো দেশ বাংলাদেশকে অ্যাটাক করছে সেটার সাথে ধর মায়ানমার বাংলাদেশকে অ্যাটাক করছে ইন্ডিয়া অ্যাটাক করছে ওদের সোনেটনে চলে আসছে তখন আমরা ওদের সাথে যুদ্ধটুদ্ধ করলাম যুদ্ধ করে আমরা হয় জিতলাম আর হারলাম যদি আমরা হারিয়ে যাই দেশ আর আমাদের থাকলো না সিম্পল ক্যান্সার কী ক্যান্সার হইতেছে নিজের সাথে নিজের ফাইট ক্যান্সার হচ্ছে এমন যে আপনি আসলে যেটা হচ্ছে যে শরীরে কোনো একটা জায়গার কিছু সেল যে সেল দিয়ে আমাদের পুরো শরীর তৈরি তো এই সেলগুলো জম্বি হয়ে যায় বা মিউট্যান্ট হয়ে যায় এগুলোতে মিউটেশন হয় মানে এগুলো অনেক বেশি শক্তিশালী হয়ে যায় এবং শক্তিশালী হওয়ার ফলে এই সেলগুলো যেটা করতে থাকে যে আশেপাশের সেলগুলোকে মাইরে ফেলতে থাকে বা ওই সেলগুলোকে ওর মতো করতে থাকে এই জন্য বানবান ক্যান্সার ছড়ায় তো এভাবে ছড়ায় এখন এই মেটাফোরের মধ্যে আবার মেটাফোর দেই তো ক্যান্সার হচ্ছে একটা জম্বি মুভির মতো জম্বি মুভিটা দেখছি না যে একটা একজন জম্বি হয়ে যায় সে তখন আরেকজনের কামড়ায় সে আবার আরেকজনের কামড়ায় এভাবে করে আপনার জ্যামেটিক হারে মানে জম্বির সংখ্যা বাড়তে থাকে যদি না ওদেরকে আপনি প্রাথমিকভাবে এলিমিনেট করতে পারেন একবার শুরুতে যদি এলিমিনেট এলিমিনেট না করতে পারেন তাহলে দেখা যায় পুরা শোর পুরো শহর দেশ পুরা দরকার পৃথিবীটাই আপনার জম্বিদের হাতে চলে যায় তো এই ক্যান্সার সেল ওয়ানটা তাই ক্যান্সার সেলগুলো হচ্ছে জম্বি সেল এগুলোকে মারা খুব ডিফিকাল্ট আর ধরেন আপনি ওগুলোকে মারলেন আপনি ধরেন মারলেন বা ওই ধরেন আপনার হাতে ক্যান্সার হয়েছে আপনি হাতটা কাটে ফেলা দিলেন কিন্তু তারপরে দেখান যে কাটা অংশে যদি কিছু যদি জম্বিসেল জম্বি সেল থাকে যায় ওরা আবার আসে ওরা আবার আসে এবং ওরা আবার তারপর ছড়াইতে শুরু করে এমনি ভালো সেলগুলোকে জম্বিসেল বানাইতে শুরু করে তো এই এই জন্যেই এই রোগটা হচ্ছে ভীষণ ভয়ঙ্কর রোগ কারণ রোগ কারণ এটা হচ্ছে আপনার মানে আপনার নিজের সাথে নিজের মানে বলা যায় যে এই রোগটা হচ্ছে আপনার নিজের সাথে নিজের ফাইট বা বলা যায় যে নিজের আরও শক্তিশালী একটা ভার্সনের সাথে আপনার নিজের ফাইট তো শৈরাচারের ব্যাপারটাও তাই শৈরাচারের ব্যাপারটা কি ধরেন একজন শাসক সে অনেক খারাপ তখন সে ঘুষ দিয়ে টাকা দিয়ে সে আরও মানুষদের খারাপ করতে থাকে সে পুলিশদেরকে খারাপ করে সে তার যে দলের লোকজন আছে তাদেরকে খারাপ করে বিভিন্নভাবে সে বিভিন্নভাবে তার যে যত স্ট্র্যাটে মানে স্ট্র্যাটেজি সে প্রোপাগান্ডা দিয়ে বিভিন্নভাবে সে মানুষকে আরও খারাপ করতে থাকে ওই যে ক্যান্সার সেল যেমনি বাড়ে ওমনি আর কি সে খারাপ করে এবং যদি এই খারাপ করাটা থামানো না যায় তাহলে একটা সময় পুরো শরীর হয়তো পচন ধরবে পুরো সিস্টেম কাজ করবে না এবং যে হোস্ট আর কি সে হয়তো সে মারা যাবে তো এক্ষেত্রে যেটা একটা ব্যাপার যে শৈরাচার ঠিক ক্যান্সারের মতো এটাকে প্রথমেই ধরা দরকার এ যেমন এই শেখ হাসিনার যে রেজিম এটাকে ওই টু থাউজেন্ড আসলে এদের এগেঞ্জে যদি মানে এদেরকে যদি চেক দেওয়া যায় এদেরকে যদি বলা যায় যে মানে ধরা তো যে তোমরা ইলেকশনটা ক্যান করলা তাহলে হয়তো এই পর্যন্ত এই পর্যন্ত আসতো না তার তারা হয়তো বাড়তে পারতো না তো এটা আসলে বাংলাদেশের মানুষের কিছুটা দোষ আছে অন্যান্য দলগুলোর কিছুটা দোষ আছে যা হোক গেলাম না এখন যখন এই পর্যায়ে চলে আসছে অর্থাৎ ক্যান্সার অনেক পরিমাণে ছড়ায় গেছে শরীরে ছড়া গেছে তো এখন হচ্ছে যে ফাইটটাও সেরকম হইতে হবে এখন মানে কেমোথেরাপি টেরাপি যা যা আছে সবকিছু দিতে হবে যেমন কেমো কেমোথেরাপি কিন্তু শর্ট অফ আপনার পয়জন দেখবেন চুলটুল সব পড়ে যায় ভয়ঙ্কর জিনিস কারণ আপনার ক্যান্সারের সেল মারতে গেলে শক্তিশালী সেল মারতে গেলে আপনার ওষুধে শক্তিশালী হইতে হবে তো এখনো সর্বশক্তি দিয়ে ফাইট করতে হবে তো এই ফাইটে হাইরে যাওয়া আসলে কোনো অপশন না তো এখন একেবারে ফারদাফাই ফাইট করতে হবে ক্যান্সার আরও ছড়ানোর আগে ক্যান্সার আমাদের দেশটাকে পুরোপুরি মাইরে ফেলবে সেটার আগে তো সেই জন্যে এখনই বলা যায় যে হতোদ্যম হওয়ার কিছু নাই তবে আমরা ফাইটে ভালো করতেছি সেটা কি ক্যান্সারের ক্যান্সারকে ভালো চেক দেয়া গেছে সেটা আমি বলতে পারি গত দিনে এটার অনেক মূল্য দেওয়া লাগছে প্রচুর মানুষ মারা গেছে কিন্তু তারপর ক্যান্সারের এগেনস্টে যে ফাইটটা সেটা শুরুটা আসলে অসাধারণ হয়েছে এটা একটা ড্যাম একটা মানে ক্যান্সার নিজেও বুঝে নাই যে সে এরকম একটা কেমোথেরাপি পাবে তো আমাদের কেমোথেরাপির ডোজ বাড়াইতে হবে এবং কনসিস্টেন্সি খুবই ইম্পর্টেন্ট মানে চিকিৎসা চালায় যাইতে হবে এ হচ্ছে ব্যাপার যদি আমাদের ক্যান্সারকে আমাদের নির্মূল করতে হয় এবং নির্মূল আমাদের করতেই হবে নাহলে তো আমরা বাঁচবো না মানে আমাদের শরীর বাঁচবে না বাংলাদেশ বাঁচবে না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ